আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। বইয়ের নাম মুসলিম মনীষীদের অবাক করা জবাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলীয়ের অবাক করা জবাব। দেশের শাসনকর্তা স্বপ্নে মালাকুল মউতকে দেখে জিজ্ঞেস করলেন, আমার হায়াত আর কতটুকু অবশিষ্ট আছে? জবাবে মালাকুল মউত হাতের 5টি আঙ্গুল দেখালেন। শাসনকর্তা এ স্বপ্ন দেখে খুবই উদ্বিগ্ন হলেন। বিশিষ্ট আলেমগণও এই স্বপ্নের সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারলেন না। শাসনকর্তা মনে করলেন, সম্ভবত 5 সপ্তাহ বা 5 মাস কিংবা বড়জোর 5 বছর তার হায়াত অবশিষ্ট আছে। শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলীয়ের নিকট স্বপ্নটির ব্যাখ্যা জিজ্ঞেস করা হল। স্বপ্নের বিবরণ শোনার সাথে সাথে ইমাম সাহেব সূরা লুকমানের শেষ দিককার আয়াতটি পাঠ করলেন। নিশ্চয় আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনি বৃষ্টি বর্জন করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন। কেহ জানে না আগামী কল্য সে কি উপার্জন করবে এবং কেহ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। সূরা লুকমান আয়াত 34। তিনি বললেন, যে 5টি বিষয়ের জ্ঞান মানুষকে দেয়া হয়নি মৃত্যু সে সবের একটি। মালাকুল মউত হাতের 5টি আঙ্গুল দেখিয়ে সে দিককেই ইঙ্গিত করেছেন, অর্থাৎ তোমার মৃত্যু কখন হবে। সে তথ্য একমাত্র আল্লাহ তাআলার ইলেমেই রয়েছে, এজন্য কারো পক্ষে তা বলা সম্ভব নয়। কুরআন ও মানিক 3য় খণ্ড, মাওলানা মহিনুদ্দিন খান। ইমাম মালিক রহমতুল্লাহি আলীয়ের অবাক করা জবাব। ইলমে নবুয়তের মসনদে ইমাম মালিক রহমতুল্লাহি আলী সমাসীন। ওই সময় মদিনা শরীফের জৈনকা পুণ্যবতী মহিলার মৃত্যু হয়। তাকে যে মহিলাটি গোসল দিচ্ছিল সে তার মৃত মহিলার লজ্জাস্থানে হাত রেখে বলেছিল, এই লজ্জাস্থানটি কতই না ব্যভিচার করেছে। অমনি তার হাতটি সেই মহিলার লজ্জাস্থানের সাথে আটকে যায়। অনেক চেষ্টা তদবির করেও সে হাতটাকে লজ্জাস্থান থেকে পৃথক করা গেল না। অবশেষে মদিনার আলেম উলামায়াদের খেদমতে এ ভয়ানক সমস্যাটি পেশ করা হলো, কিন্তু কেহই এর কোনো সুরাহা করতে পারলেন না। তীক্ষ্ণ ধী সম্পদ ইমাম সাহেবের পক্ষে কিন্তু সমস্যার গোড়া কোথায় তা বুঝে নিতে বিলম্ব হলো না। তিনি বললেন, গোসলদাত্রী মহিলাটিকে শরীয়ত নির্ধারিত অপবাদের শাস্তি স্বরূপ 80টি বেত্রাঘাত করা হোক। অমনি তার হাত মৃতার লজ্জাস্থান থেকে পৃথক হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাক করা জবাব। তবকাতে নাসিরি নামক গ্রন্থে লেখা আছে, মহান বিজয়ী সুলতান মাহমুদ গজনবীর মনে 3টি সন্দেহ সৃষ্টি হয়েছিল। 1, উলামায়েগণ নবীদের ওয়ারেস এ কথাটা হাদিস কিনা। 2, তিনি স্বভুক্তগিনের ঔরসজাত সন্তান কিনা। 3, আসলেই পরকাল হবে কিনা। এক রাত্রে সুলতান অভ্যাস মতো একজন সঙ্গী সাথে নিয়ে ছদ্মবেশে প্রজা সাধারণের হাল অবস্থা সচক্ষে দেখার জন্য বের হলেন। এক জায়গায় দেখতে পেলেন, দিনী শিক্ষার একজন শিক্ষার্থী টিমটিমে একটি বাতি জ্বালিয়ে অতি কষ্টে তার পাঠ তৈরি করছেন। অর্ধবসায়ী শিক্ষার্থী বাতিটা ঠিক করে আবারও পড়ায় মনোনিবেশ করছেন। কখনো বা নিকটবর্তী একটি দোকানের আলোর সামনে গিয়ে কিতাব দেখার চেষ্টা করছেন। ছাত্রটির এ দুর্বস্থা লক্ষ্য করে সুলতান তার সঙ্গীর হাতে রক্ষিত মূল্যবান সামাদানটি উক্ত শিক্ষার্থীকে দিয়ে দিলেন। সে রাত্রেই সুলতান স্বপ্নযোগে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেন। তিনি সুলতানকে লক্ষ্য করে বললেন, হে স্বভুক্তগিনের পুত্র মাহমুদ, তুমি আমার একজন ওয়ারেসকে যেভাবে আজ সম্মানিত করলে, আখেরাতে যেন আল্লাহ পাক তোমাকে এভাবে সম্মানিত করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলীয়ের অবাক করা জবাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলী মদিনা শরীফে হযরত ইমাম বাকের রহমতুল্লাহি আলীয়ের সাথে সাক্ষাতে গিয়েছিলেন। প্রাথমিক কুশল বিনিময়ের পর ইমাম বাকের রহমতুল্লাহি আলী অভিযোগের সুরে বললেন, শুনেছি তুমি হাদিসের উপর নিজের কিয়াসকে প্রাধান্য দিয়ে থাকো। ইমাম সাহেব জবাব দিলেন, আপনি ঠিক শুনেননি, যদি আমার জবাব শুনতে চান তবে আরজ করি। ক, আপনার ধারণায় স্ত্রী লোক দুর্বল না পুরুষ? ইমাম বাকে রহমতুল্লাহি আলী বললেন, স্ত্রী লোক। আবু হানিফা রহমতুল্লাহি আলী বললেন, এ মোতাব স্থায়ী কিয়াসের চাহিদা তো ছিল মিরাসের হিসা
পুরুষদের তুলনায় স্ত্রী লোকের পাওনা দ্বিগুণ হওয়া। কিন্তু কুরআন হাদিসের সিদ্ধান্তের উপর কিয়াসকে স্থান দেই না বলেই তো আমি পুরুষের হিস্যা স্ত্রী লোকের হিস্যার দ্বিগুণ বলে ফতোয়া দিয়ে থাকি। খ, দ্বিতীয়ত, নামাজ বেশি গুরুত্বপূর্ণ ইবাদত না রোজা? ইমাম বাকের রহমতুল্লাহি আলী বললেন, নিঃসন্দেহে নামাজ সর্বপ্রেক্ষা গুরুত্বপূর্ণ ইবাদত, রোজার স্থান তারপরে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলী বললেন, অথচ ঋতুবতী অবস্থায় স্ত্রী লোকের নামাজ এবং রোজা উভয়টিই ত্যাগ করতে হয়, কিন্তু স্ত্রী লোককে তাদের সে অবস্থার নামাজ কাজা করতে হয় না, রোজা কাজা করতে হয়। যদি কিয়াসকে প্রাধান্য দিতাম তবে রোজা কাজা না করে নামাজ কাজা করাও এই ফতোয়া দিতাম, কিন্তু আমি ফতোয়া হাদিসের নির্দেশ অনুযায়ী দিয়ে থাকি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলীর জবাব শুনে ইমাম বাকের রহমতুল্লাহি আলী এতই সন্তুষ্ট হলেন যে আসন সেরে দাঁড়িয়ে গেলেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলীর ললাটে চুম্বন করলেন। বুস্তানুল আউলিয়া, প্রথম খণ্ড। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলীর অবাক করা আরও তিনটি জবাব। এক সময় বিধর্মী এক রোমীয় পণ্ডিত ব্যক্তি সদল বলে বাগদাদে উপনীত হয়ে এই মর্মে চ্যালেঞ্জ দিতে লাগলো যে, আমার তিনটি প্রশ্ন আছে, যদি কেহ আমার প্রশ্নগুলোর সঠিক জবাব দিতে পারে তবে আমি তার ধর্ম গ্রহণ করব, আর যদি সন্তোষজনক জবাব দিতে না পারে তবে তাকে আমার ধর্ম গ্রহণ করতে হবে। লোকটি ছিল খুবই মেধাবী এবং বাকপটু। দজলার তীরে মজলিশ বসিয়ে সে ক্রমাগত এই কথাটি বলতে লাগলো, কিন্তু তার প্রশ্নগুলোর জবাব প্রদান করার জন্য কেহ এগিয়ে এলো না। শেষ পর্যন্ত এক তরুণ শিক্ষার্থী নোমান ইবনে সাবেত দাঁড়িয়ে গেলেন। তিনি লোকটির চ্যালেঞ্জ গ্রহণ করে তাকে প্রশ্ন করতে বললেন। প্রথম প্রশ্ন। লোকটি প্রশ্ন করল, বলুন আপনার আল্লাহ এই মুহূর্তে কি করতেছেন? নোমান বললেন, আপনি উঁচু মঞ্চের উপর দাঁড়িয়ে প্রশ্ন করবেন আর আমি নিচে দাঁড়িয়ে জবাব দিব, তা হতে পারে না। জবাবদাতা হিসেবে আমি মঞ্চে উপবেশন করব এবং আপনি নিচে দাঁড়িয়ে জবাব শুনবেন, এটাই নিয়ম হওয়া উচিত। প্রত্যয়দৃপ্ত নোমান ইবনে সাবেতের এ কথা শুনে প্রশ্নকারী উঁচু মঞ্চ থেকে নেমে এলো আর নোমান মঞ্চে আরোহণ করে জবাব দিলেন, আমার আল্লাহ এইমাত্র যে কাজটি করলেন তা হচ্ছে, আপনার ন্যায় একজন বর্ষিয়ান জ্ঞানী ব্যক্তিকে উঁচু একটি মঞ্চের আসন থেকে নামিয়ে আমার ন্যায় এক তরুণ শিক্ষার্থীকে তাতে আরোহণ করার সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা সম্মান দান করি আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করি। সূরা আল ইমরান আয়াত 26। নোমান ইবনে সাবেতের এরূপ প্রশ্ন শুনে প্রশ্নকারী একেবারে থ হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, বলুন আল্লাহ তাআলা কোন দিকে ফিরে আসেন? দ্বিতীয় প্রশ্নের উত্তরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলী বললেন, একটি প্রদীপ প্রস্তুত করা হোক। উহা প্রস্তুত করা হলে তিনি উহা প্রজ্বলিত করে বললেন, এই প্রদীপটির রোখ কোন দিকে? পণ্ডিত মহোদয় বললেন, সর্বদিকে রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলী বললেন, প্রদীপ একটি সৃষ্টি, এর রোখ বা দিক নির্ণয়ে আপনার ন্যায় জ্ঞানী পণ্ডিত ব্যক্তিও অপারগ হয়ে গেছেন। অতঃপর স্রষ্টার রোখ নির্ণয়ের ব্যাপারে বেচারা অপারগ বান্দার কি অধিকার? সুতরাং আল্লাহর রোখ ও সর্বদিকে রয়েছে। তৃতীয় প্রশ্ন, আল্লাহর পূর্বে কে ছিল বলুন? তৃতীয় প্রশ্নের উত্তরে 14 বছরের যুবক শিক্ষার্থী আবু হানিফা রহমতুল্লাহি আলী বললেন, আপনি সংখ্যা গণনা করুন। পণ্ডিত মহাশয় 1 থেকে 10 পর্যন্ত গণনা করল। ইমাম সাহেব বললেন, 10 থেকে নিচের দিকে উল্টা গণনা করুন। পণ্ডিত মহাশয় 10, 9, 8, 7 এভাবে 1 পর্যন্ত গণনা করলেন। ইমাম সাহেব বললেন, 1-এর আগে কি আছে গণনা করুন। পণ্ডিত মহাশয় বললেন, 1-এর আগে তো কোনো সংখ্যা বা কিছুই নাই। ইমাম সাহেব বললেন, সাময়িক শাব্দিক 1-এর আগে যখন কিছুই নাই, তবে বাস্তব তথা সত্যিকার 1-এর পূর্বে কিভাবে কিছু থাকতে পারে? তাই আল্লাহ 1, তার পূর্বে কিছুই নাই। তার এরকম উত্তর শুনে পণ্ডিত খুবই বিস্ময়কর হলো। ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহুয়ের ইহুদিকে দেয়া অবাক করা জবাব। তারিক ইবনে শিহাব সূত্রে ইমাম তাবারি রহমতুল্লাহি আলী বর্ণনা করেন,
এক ইহুদি হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে এসে বলল, আল্লাহর বাণী, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও জমিন। সূরা আল ইমরান আয়াত 133। এর অর্থ কি? যদি জান্নাতের প্রশস্ততাই আসমান ও জমিনের সমান হয় তাহলে দোজক থাকবে কোথায়? তখন ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু অন্য সাহাবিদেরকে বললেন, এ প্রশ্নের জবাব দাও। কিন্তু এ সম্পর্কে তাদের কোনো জবাব জানা ছিল না, তাই তিনি ইহুদিকে পাল্টা প্রশ্ন করলেন, দিন যখন আসে তখন তার আলোয় আসমান জমিন সে যায় কি না? ইহুদি বলল, কেন যাবে না? তিনি আবার প্রশ্ন করলেন, তখন রাত্র থাকে কোথায়? সে জবাব দিল, আল্লাহ যেখানে চান। তখন তিনি বললেন, দোজক ও আল্লাহ যেখানে চান সেখানে থাকবে। অমনি ইহুদি বলে উঠল, হে আমিরুল মুমিনিন, যে মহান সত্তার মুঠোয় আপনার জীবন তার শপথ করে বলছি, আল্লাহর কিতাবেও ঠিক সেভাবে বলা হয়েছে যেভাবে আপনি বলেছেন। ইজালাতুল খাফা আন খিলাফাতুল খোলাফা, দ্বিতীয় খণ্ড, শাহ উলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহি আলী। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলীয়ের এক নাস্তিককে দেয়া অবাক করা জবাব। এক নাস্তিক নাবিকের সাথে হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলীয়ের বিতর্ক হয়েছিল। সে নাবিক বলতো যে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলী ওকে জিজ্ঞেস করলেন, আপনি তো জাহাজ চালক, সমুদ্রে কি কখনো তুফানের সম্মুখীন হয়েছিলেন? সে বলল, হ্যাঁ, আমার স্পষ্ট স্মরণ আছে যে একবার আমার জাহাজ সমুদ্রে ভয়ানক তুফানে পতিত হয়েছিল। হযরত জাফর সাদিক রহমতুল্লাহি আলী জিজ্ঞেস করলেন, এরপর কি হয়েছিল? সে বলল, আমার জাহাজ ডুবে গিয়েছিল এবং জাহাজের সমস্ত যাত্রী ডুবে মারা গিয়েছিল। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে বেঁচে গেলেন? সে বলল, আমার হাতের কাছে জাহাজের একটি তক্তা ভেসে এসেছিল, আমি সেটার সাহায্যে সাঁতরিয়ে কূলের প্রায় কাছাকাছি এসে গিয়েছিলাম, কিন্তু পানির স্রোতে সেই তক্তাটা হাত ছাড়া হয়ে যায়। তখন নিজেই চেষ্টা করতে লাগলাম, হাত পা নাড়াচাড়া করে কোনো মতে কিনারায় এসে পৌঁছালাম। হযরত জাফর সাদিক রহমতুল্লাহি আলী বললেন, এবার আমার কথা শুনুন, যখন আপনি জাহাজে ছিলেন তখন আপনার জাহাজের উপর এ বিশ্বাস ও আস্থা ছিল যে এ জাহাজ আপনাকে কূলে পৌঁছাবে, যখন সেটা ডুবে গেল তখন আপনার আস্থা ও ভরসা তক্তার উপর ছিল যা হঠাৎ আপনার হাতে লেগেছিল, কিন্তু যখন সেটাও আপনার হাতছাড়া হয়ে গেল তখন সেই অসহায় অবস্থায় আপনার কি এই রকম আশা ছিল যে কেহ বাঁচাতে চাইলে আমি বাঁচতে পারি? সে বলল, এ আশা তো নিশ্চয় ছিল। হযরত জাফর সাদিক রহমতুল্লাহি আলী বললেন, কার কাছে এ আশা ছিল, কে বাঁচাতে পারে? এ প্রশ্নে সেই নাস্তিক নিশ্চুপ হয়ে গেল। তিনি বললেন, ভালোমতো স্মরণ রাখুন, সেই অসহায় অবস্থায় আপনি যে সত্তার কাছে আশাবাদী ছিলেন সেই হলো আল্লাহ, সেই তোমাকে বাঁচিয়েছেন। নাবিক এ কথা শুনে মোহমুক্ত হল এবং ইসলাম গ্রহণ করল। তাফসিরে কবির প্রথম জিল্দ 221 পৃষ্ঠা। বুদ্ধিমতী বৃদ্ধার অবাক করা জবাব। এক মাওলানা সাহেব এক বৃদ্ধাকে চরকায় সুতা আটকাতে দেখে বললেন, বুড়ি, সারা জীবন কি শুধু চরকা ঘোরাতে রইলে নাকি আল্লাহকেও জানার জন্য কিছু করলে? বৃদ্ধা উত্তর দিল, বেটা, এ চরকার মধ্যে আমি আল্লাহকে জানতে পেরেছি। মাওলানা সাহেব বললেন, কি আশ্চর্য, তাহলে বলেন দেখি আল্লাহ মওজুদ আছেন কিনা? বুড়ি বলল, প্রতিটি মুহূর্তে রাত্র দিন সব সময় আল্লাহ মওজুদ আছেন। মাওলানা সাহেব জিজ্ঞেস করলেন, এটা কিভাবে? সে বলল, এভাবে যেমন যতক্ষণ পর্যন্ত আমি এই চরকাকে চালাতে থাকি ততক্ষণ এটা চলতে থাকে এবং যখন আমি এটাকে ছেড়ে দেই তখন এটা সে অবস্থায় থেমে যায়। তাই যদি এ ছোটো চরকায় সব সময় চালকের প্রয়োজন হয় তাহলে আসমান জমিন চাঁদ সূর্যের মতো বিশাল চরকাগুলোর চালকের প্রয়োজন কিভাবে না হতে পারে? অতএব যেভাবে আমার কাঠের চরকার একজন চালক প্রয়োজন, সেই রকম আসমান জমিনের মতো বিশাল চরকারও চালকের প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত সে চালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত এসব চরকা চলতে থাকবে এবং যখন সে ছেড়ে দিবে তখন থেমে যাবে, কিন্তু আমি কোনো সময় আসমান জমিন চাঁদ সূর্যকে থেমে যেতে দেখিনি।
এতে প্রমাণিত হয় যে এগুলোর চালক সবসময় মৌজুদ আছেন। মাওলানা সাহেব পুনরায় জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন দেখি আসমান জমিনের চালক একজন না দুজন? বুড়ি জবাব দিল, একজন, এবং এর প্রমাণও আমার এ চরকা। কেননা আমি যখন এ চরকাকে আমার মর্জি অনুযায়ী যেদিকে চালনা করি, তখন এ চরকা আমারও ইচ্ছা মতো সেদিকে চলে। যদি আর অন্য একজন চালক হতো, তাহলে সে হয়তো আমার সাহায্যকারী হয়ে আমার ইচ্ছা অনুযায়ী চালাতো। তখন চরকার গতি বৃদ্ধি পেয়ে স্বাভাবিক গতির মধ্যে তারতম্য সৃষ্টি হয়ে উৎপাদনে ব্যাঘাত হতো। আর যদি সে আমার ইচ্ছার বিপরীত এবং আমার চালনার উল্টো দিকে চালাতো, তাহলে এ চরকা হয়তো থেমে যেত অথবা ভেঙে যেত। কিন্তু এরকম হয়নি, কেননা আমি ছাড়া অন্য কেহ এটা চালাই নাই। অনুরূপ আসমান জমিনের জন্য যদি দ্বিতীয় আরেকজন চালক হতো, তাহলে নিশ্চয় আসমানি চরকার গতি বৃদ্ধি পেয়ে রাত্র দিনের গতিবিধির মধ্যে তারতম্য এসে যেত বা ভেঙে যেত। যখন এরকম হয়নি, তাহলে নিশ্চয় মনে করতে হবে যে আসমান জমিনের চরকা চালক একজনই। সিরাতুস সালেহীন 3 পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলীর নাস্তিককে দেয়া অবাক করা জবাব। একবার আল্লাহর অস্তিত্বে অস্বীকারকারী এক নাস্তিকের সাথে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলীর মুনাজারা হয়েছিল। মুনাজারা করার বিষয় ছিল পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কিনা। এত বড় ইমামের সাথে এ গুরুত্বপূর্ণ বিষয়ের মুনাজারা দেখার জন্য শত্রু মিত্র সবাই যথাসময়ে মুনাজারার স্থানে সমবেত হয়ে গেল। নাস্তিক লোকটিও যথাসময়ে পৌঁছে গেল, কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলী নির্ধারিত সময়ের অনেক দেরিতে সমাবেশে উপস্থিত হলেন। নাস্তিক পণ্ডিত ব্যক্তি জিজ্ঞেস করলেন, আপনি এত দেরি করলেন কেন? তিনি বললেন, জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল, সেটা দেখে আমি আশ্চর্য হয়ে ওখানে থমকে দাঁড়িয়েছিলাম। ঘটনাটি হলো, নদীর কিনারে একটি বৃক্ষ ছিল, দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে পড়ে গেল, অতঃপর নিজেই তক্তায় পরিণত হলো, অতঃপর সেই তক্তাগুলো নিজেরাই একটি নৌকায় পরিণত হয়ে গেল, সেই নৌকা নিজেই নদীতে নেমে গেল এবং নিজেই নদীর এপার থেকে ওপারে যাত্রী আনা নেয়া করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতেছিল। এ দৃশ্যটি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেল। নাস্তিক পণ্ডিত এ কথা শুনে অট্ট হাসি দিল এবং বলল, আপনার মতো একজন বুজুর্গ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্যের ব্যাপার। এইরকম কি নিজে নিজে কিছু হতে পারে? কোনো কারিগর না থাকলে এইরকম কাজ কিছুতেই হতে পারে না। হযরত ইমাম আজম রহমতুল্লাহি আলী বললেন, এটা তো কোনো কাজই না, আপনার মতে তো এর থেকে অনেক বড় বড় কাজ এমনিতে হয়। এই পৃথিবী, এই আসমান, এই চাঁদ, সূর্য, তারকারাজি, বাগানসমূহ, রং বেরঙের নানা রকম ফুল ফল, এ পাহাড় পর্বত, জীবজন্তু, মানব দানব, সব কিছুই কোনো সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতেই হয়ে গেছে। যদি একটি নৌকা কোনো কারিগর ছাড়া এমনিতে তৈরি হয়ে যাওয়াটা মিথ্যা হয়, তাহলে সমস্ত পৃথিবীটা সৃষ্টিকর্তা ব্যতীত নিজে নিজেই তৈরি হয়ে যাওয়াটা ডাহা মিথ্যা ছাড়া আর কি হতে পারে? নাস্তিক পণ্ডিত তার এ বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে স্বীয় ভ্রান্ত ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল। তাফসিরে কবির প্রথম জিল্ড 221 পৃষ্ঠা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলী ও জৈনক জিন্দিকের বাহাস। ইমাম আজমের বাল্যকাল অতিবাহিত হচ্ছে। এ সময় বাগদাদে একজন জিন্দিকের আবির্ভাব হলো, যে সমস্ত আলেমদেরকে মুনাজারার চ্যালেঞ্জ দিয়ে রেখেছিল, আর কয়েকজন তার চ্যালেঞ্জে পরাস্ত হয়ে যায়। ইমাম হাম্মাদ রহমতুল্লাহি আলী ছিলেন ইমামে আজম রহমতুল্লাহি আলীর বাল্যকালের বা জীবনের প্রথম শিক্ষক। তিনি এই বিধর্মীর চ্যালেঞ্জের কারণে বড়ই চিন্তিত ছিলেন। এ সময় তিনি একটি স্বপ্নে দেখেন, একটি শিয়াল গাছের সকল শাখা প্রশাখা ভক্ষণ করেছিল, কিন্তু ওই গাছের মূল কাণ্ড বাকি ছিল। ওই মূল কাণ্ড থেকে একটি সিংহ প্রকাশ পেল। ওই সিংহটি মূল কাণ্ড থেকে বের হয়েই ওই শিয়ালটিকে হত্যা করে ফেলল।
সকালবেলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলী তার উস্তাদ হযরত ইমাম হাম্মাদ রহমতুল্লাহি আলীর নিকট গিয়ে তাকে অত্যন্ত চিন্তিত অবস্থায় দেখতে পেল। চিন্তার কারণ জিজ্ঞেস করায় ইমাম হাম্মাদ রহমতুল্লাহি আলী ওই বিধর্মীর চ্যালেঞ্জ ও স্বপ্নে দেখা ঘটনা তার নিকট বর্ণনা করল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলী ঘটনা শ্রবণ করে বললেন, আলহামদুলিল্লাহ, ওই শিয়াল হলো সে বিধর্মী, গাছটি হলো ইলেম বা জ্ঞান, শাখা প্রশাখা হলো আপনি ব্যতীত অন্যান্য আলেমগণ, আর ওই গাছ বনাম ইলেমের মূল হলেন স্বয়ং আপনি, আর সিংহ হলাম আমি। ইনশাল্লাহ আমি তাকে পরাস্ত করেই ছাড়ব। ইমাম হাম্মাদ রহমতুল্লাহি আলী তার ওই সৌভাগ্যবান সন্তান তুল্য শিষ্যকে নিয়ে মুনাজারার মজলিসে উপস্থিত হলেন। বিধর্মী ব্যক্তি মিম্বরে আরোহণ করে নিজের প্রশ্নাদি করা আরম্ভ করল। প্রতিদ্বন্দ্বী হিসেবে অল্প বয়স্ক ইমাম সাহেব রহমতুল্লাহি আলীকে দেখে বিধর্মী অত্যন্ত ঘৃণা ও তীক্ষ্ণ নজরে তাকে দেখতে লাগলো। ইমাম আজম রহমতুল্লাহি আলী বললেন, তোমার এই দৃষ্টি পরিত্যাগ করে প্রশ্ন থাকলে করতে পারো। ইমাম আজম রহমতুল্লাহি আলীর এই তেজস্বিতা দেখে এ বিধর্মী বড়ই অবাক হয়ে গেল এবং প্রশ্ন করল, উহা কেমন করে সম্ভব যে উপস্থিত জিনিসের প্রারম্ভ প্রান্ত কিছুই নাই? উহা আল্লাহ তাআলার চিরন্তন ও চিরঞ্জীব গুণের দিকে ইঙ্গিত। উহার প্রতি উত্তরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলী বললেন, তুমি কি গণনা জানো? সে বলল, অবশ্যই জানি। ইমাম সাহেব রহমতুল্লাহি আলী বললেন, তাহলে বলো একের পূর্বের সংখ্যাটি কি? সে উত্তর করল, একই প্রথম সংখ্যা, তার পূর্বে আর কোনো সংখ্যা নাই। তখন ইমাম সাহেব বললেন, ওয়াহেদে মেজাজি বা রূপক এককের পূর্বে যখন কোনো সংখ্যা নাই, তাহলে ওয়াহেদে হাকিকি বা প্রকৃত এককের পূর্বে কি করে সংখ্যা আসতে পারে? বিধর্মীর দ্বিতীয় প্রশ্ন, প্রত্যেকটা বস্তু কোনো না কোনো দিকে ফিরানো আছে, আল্লাহর কুদরতি চেহারা কোন দিকে ফিরানো? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলী বললেন, তুমি কখনো বাতি জ্বালিয়েছ? বিধর্মী বলল, হ্যাঁ জ্বালিয়েছি। ইমাম সাহেব রহমতুল্লাহি আলী বললেন, এখন বলো বাটির রোখটা কোন দিকে ফিরানো? ওই ব্যক্তি বলল, তার আলো তো সর্বদিকেই সমানভাবে প্রজ্বলিত হচ্ছে। তখন ইমাম আবু হানিফা বললেন, নূরে মেজাজি বা রূপক আলো যখন সর্বদিকে সমানভাবে ব্যাপিত, তখন নূরে হাকিকি বা প্রকৃত আলো সর্বদিকে ব্যাপিত হবে না কেন? বিধর্মীর তৃতীয় প্রশ্ন, প্রত্যেকটি মৌজুদ বস্তুর কোনো না কোনো একটি স্থান নির্দিষ্ট থাকে, বলুন আল্লাহ তাআলা কোন স্থানে থাকেন? ইমামে আজম রহমতুল্লাহি আলী বললেন, দুধ নিয়ে আসো। দুধ আনা হলে তিনি বললেন, দুধের মধ্যে ঘি কোথায় আছে বলুন? অথচ ঘি উহার দ্বারাই তৈরি হয়। সে বলল, উহার মধ্যে তো ঘি কোনো নির্দিষ্ট স্থানে নাই, বরং প্রত্যেকটি ফোঁটার মধ্যেই উহা বিরাজমান। অতঃপর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলী বললেন, ধ্বংসশীল বস্তু যখন তার প্রত্যেকটা ফোঁটার মধ্যে বিরাজমান থাকে, তাহলে আসমান জমিনের সৃষ্টিকর্তা কেন সর্বত্র বিরাজমান থাকবে না? বিধর্মীর চতুর্থ প্রশ্ন, আল্লাহ তাআলা কি করেন? প্রতি উত্তরে ইমামে আজম রহমতুল্লাহি আলী বললেন, আপনি মিম্বরে বসে এতক্ষণ ধরে অনেক প্রশ্ন করেছেন আর আমি উত্তর দিয়েছি, এখন আপনি মিম্বর থেকে নিচে অবতরণ করুন, আমি মিম্বরে আরোহণ করে আপনার সর্বশেষ প্রশ্নের জবাব দিব। বিধর্মী অবতরণ করলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলী সে আসনে উপবেশন করে বললেন, আল্লাহ তাআলা তোমার মতো হতভাগা ব্যক্তিকে অপদস্থ করে এবং আমার মতো একত্ববাদীকে সম্মানের আসন দান করেন। মেহতা হুস সায়াদাত 77 পৃষ্ঠা। শাহ আবদুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহি আলীর অবাক করা জবাব। মাওলানা আবুল খায়ের সাহেব লিখেন, প্রায় 40 বছর আগের কথা, একদিন দৈনিক আজাদ পত্রিকায় একটা ঘটনার কথা পড়লাম যা কলকাতায় ঘটেছিল। একদিন খ্রিস্টান ধর্ম যাজকগণ এক ধর্মীয় সভা ডেকে বহু মুসলমান একত্রিত করে বোঝাচ্ছিল যে যীশু খ্রিস্টই সর্বশেষ নবী এবং খ্রিস্ট ধর্মই একমাত্র সঠিক ধর্ম। যেদিন এই আলোচনা হচ্ছিল সেই দিনই ঘটনাক্রমে দিল্লি থেকে মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহি আলী কলকাতা আসেন
এবং এসেই শুনেন যে খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে বিভ্রান্তিমূলক আলোচনা করতেছে। তিনি এ কথা শুনে তৎক্ষণাৎ সেখানে গিয়ে হাজির হন। শাহ সাহেব রহমতুল্লাহ আলীকে যারা চিনত তারা সবাই উঠে দাঁড়ালো এবং সালাম করল। খ্রিস্টান ধর্ম যাজকরাও পরিচয় পেয়ে তাকে নিয়ে মঞ্চে বসালো। তারা ভাবলো মাওলানা সাহেবকে এমন প্রশ্ন করব যা দ্বারা প্রমাণ করে দিব যে ইসলাম সত্য ধর্ম নয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত রসুল নন। নাউজুবিল্লাহ। তারা প্রশ্ন করল পাদ্রি, আচ্ছা মাওলানা সাহেব, আপনারা বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহর খুব পেয়ারা দোস্ত ছিলেন, এটা কি ঠিক? মাওলানা, হ্যাঁ অবশ্যই ঠিক। পাদ্রি, তিনি তার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নাকি খুবই ভালোবাসতেন, এটা কি ঠিক? মাওলানা, হ্যাঁ এতে কোনো সন্দেহ নাই। পাদ্রি, আচ্ছা মাওলানা সাহেব, আপনারা বলেন বেহেস্তের মধ্যে কেহ আল্লাহর কাছে কিছু চাইলে তার সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যায়, এটা কি ঠিক? মাওলানা, হ্যাঁ এটাও ঠিক। পাদ্রি, আচ্ছা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শত্রুর সম্মুখীন হলেন, তাকে যখন শত্রুরা হত্যা করতে উদ্যত হলো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? মাওলানা, বেহেস্তে ছিলেন। পাদ্রি, তিনি জানতে পারেন নাই যে তার প্রিয় নাতিকে শত্রুরা মারতে যাচ্ছে? মাওলানা, হ্যাঁ জানতে পেরেছিলেন। পাদ্রি, আচ্ছা যদি বেহেস্তে বসে আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ আপনি আমার দোস্ত আর আমিও আপনার দোস্ত এবং শেষ রসুল, আপনি আমার নাতিকে শত্রুর হাত থেকে উদ্ধার করে দিন, তাহলে তো তার নাতিকে কেহ মারতে পারতো না, তা কি তিনি মোনাজাত করে বলেছিলেন? মাওলানা, হ্যাঁ তা বলেছিলেন। পাদ্রি, তা যদি বলে থাকেন সে দোয়া কবুল হলো না কেন? একে তো রাসুলের দোয়া, তাও একেবারে বেহেস্তে বসে। মাওলানা, রসুলের দোয়া কবুল করতে না পেরে আল্লাহ হাউমাউ করে কেঁদে ফেললেন। পাদ্রি, কি বলেন মাওলানা সাহেব, আল্লাহ পারেন না, এক কেমন কথা বললেন, আর আল্লাহ কি কাঁদেন? মাওলানা, হ্যাঁ আল্লাহ বললেন, দেখুন আপনি আমার বন্ধু আর হুসাইন হলো আপনার নাতি, আর ঈসা আলাইহিস সালাম যে আমার নিজের ছেলে, তাকে যখন শত্রুরা মারল তখনও তো আমি তাকে উদ্ধার করতে পারিনি, আর আপনার নাতিকে আমি কি করে উদ্ধার করব? পাদ্রি, ওহ আপনি তো বড় সাংঘাতিক বিপজ্জনক ব্যক্তি দেখছি। শাহ আবদুল আজিজ মুহাদ্দিসে দেহলবি রহমতুল্লাহ আলীর অবাক করা জবাব। একদিন জৈনক পাদ্রি হযরত শাহ আবদুল আজিজ মুহাদ্দিসে দেহলবি রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করল, শাহ সাহেব, মনে করুন এক ব্যক্তি ঘুমিয়ে আছে আর এক ব্যক্তি জাগ্রত অবস্থায় বসে আছে, আপনি একজন মুসাফির, রাস্তা চিনেন না, এখন আপনি রাস্তার সন্ধান কাকে জিজ্ঞাসা করবেন, বসা লোককে নাকি শাহিত লোককে? শাহ সাহেব রহমতুল্লাহ আলী উত্তর দিলেন, পাদ্রি সাহেব, আসল ব্যাপার বুঝতে চান নাকি অহেতুক ঝামেলা করতে চান? পাদ্রি বলল, বুঝতেই চাই। যদি বুঝতে চান তবে উত্তর হলো ঘুমন্ত লোকটাকেই জিজ্ঞাসা করতে হবে, কারণ যে লোকটা জাগ্রত বসে আছে চিন্তা করে দেখুন সে কেন বসে আছে, সামনে যায় না কেন, বোঝা যায় সেও রাস্তা চিনে না, তাই ঘুমন্ত লোকটার জাগ্রত হওয়ার প্রতীক্ষায় বসে আছে, কারণ সে যদি রাস্তা চিনত তবে অবশ্যই বসে না থেকে গন্তব্য স্থানে চলে যেত, সুতরাং আপনিও গন্তব্যে পৌঁছাতে হলে ঘুমন্ত লোকটার অপেক্ষায় বসে পড়ুন, তখন সে পাদ্রি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। দর্শক বন্ধুগণ, আপনারা এ প্রশ্ন ও উত্তরের তাৎপর্য কি বুঝেছেন? পাদ্রির উদ্দেশ্য ছিল এই যে মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা পাকের মধ্যে শোয়া অবস্থায় আছেন আর হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে বসা আছেন, এখন দুনিয়ার মানুষ গন্তব্যে পৌঁছার কথা কি বসা লোককে জিজ্ঞাসা করবে নাকি শাহিত লোককে? যদি হযরত শাহ সাহেব রহমতুল্লাহ আলী এ কথা বলতেন যে বসা লোককে জিজ্ঞাসা করবে, তাহলে পাদ্রি এ কথা বলার সুযোগ পেয়ে যেত যে আপনাদের ধর্ম অচল, কারণ আপনাদের নবী শোয়া, আর তিনি যখন বললেন যে বসার লোকটা বসে আছে কেন, বুঝো না, রাস্তা চিনে না, তাই নতুবা চলে যেত, কাজেই তুমিও বসে যাও ঘুমন্ত লোকের অপেক্ষায়, তাই তার ইমান নসিব হয়ে গেল।
মাওলানা মেসবা রহমতুল্লাহ আলী ও মাওলানা হুসাইনির বয়ান থেকে। জৈনক পাদ্রির প্রশ্নের অবাক করা জবাব। একদিন জৈনক পাদ্রি হজরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করল, শাহ সাহেব, আপনারা দাবি করেন ইসলাম নাকি শান্তির ধর্ম, অথচ আমরা দেখি বদরের ময়দান থেকে আরম্ভ করে উহুদ, খন্দক, হুনায়ন, তাবুক, কাদেসিয়া পর্যন্ত প্রত্যেকটি রণাঙ্গনে আপনাদের পূর্বসূরীদের হাতে অস্ত্র ছিল, অগণিত মানুষের রক্ত বহানো হয়েছে, অস্ত্র নিয়ে মানুষের রক্ত বহানো কি শান্তির কাজ? যে ধর্মের পূর্বসূরীরা অর্থাৎ সাহাবায়ে কেরামরা মানুষের রক্ত বহাইয়েছে, এ ধর্মকে কোন মুখে শান্তির ধর্ম বলেন? হযরত শাহ সাহেব রহমতুল্লাহ আলী উত্তর দিলেন, পাদ্রিজি, অস্ত্র হাতে নেয়া বা উহা পরিচালনা করাই শান্তির বিপরীত নয়। দেখতে হবে যে অস্ত্রটা কার হাতে, হাতের গুণাগুণের ভিত্তিতে অস্ত্রের বিচার হয়। অস্ত্র যদি ডাকাত অথবা সন্ত্রাসীদের হাতে হয় তবে এটা অবশ্যই শান্তির বিপরীত, তখন এই অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হয়। আর যদি অস্ত্র অভিজ্ঞ ডাক্তার কিংবা সার্জেনের হাতে হয় তাহলে এটা শান্তির জন্য অপরিহার্য। বিজ্ঞ সার্জন যখন অস্ত্র ব্যবহার করেন তখন দেখেন যে রোগীর দেহের কোন অঙ্গে পচন ধরেছে, এই অংশটা কেটে ফেলে না দিলে রোগীর মৃত্যু হতে পারে, তবেই সার্জেন অস্ত্র হাতে নিয়ে রোগীর পচা অংশ কেটে ফেলে দিয়ে রোগীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে। অনুরূপ টিউমার, আলসার ইত্যাদি ব্যাপারেও অপারেশন করা হয়। একজন পাকা সার্জেন মানব দেহের শিরা, উপশিরা, রগ, রেশাগুলো কোনটা কোথায় কী অবস্থায় আছে পরিপূর্ণভাবে জ্ঞাত, কাজেই তিনি রোগীর দেহের টিউমার বা পচা অংশ অত্যন্ত সতর্কতার সহিত অপারেশন করেন, যেন কোনো অবস্থাতেই অহেতুকভাবে কোনো রগ বা দেহের অংশ কাটা না যায়। রগ যদি কাটা যায় তবে রোগীর মৃত্যু হওয়ার আশঙ্কা থাকে, তাই জিহাদকারী আনারি হলে হবে না, তাকে হতে হবে সার্জেনের মতো অভিজ্ঞ, যাতে জিহাদের শর্তগুলো সম্পর্কে জেনে সঠিক পন্থায় জিহাদ করতে পারে। হযরত শাহ সাহেব রহমতুল্লাহ আলী ওই পাদ্রিকে বললেন, ঠিক ইসলাম গোটা বিশ্ব মানবতার মানবিক গুণ রক্ষার জন্য মানবতা বিরোধী পশুদেরকে সমাজ দেহ হতে অপারেশনের জন্য জিহাদ করেছে। মাওলানা মেসবা রহমতুল্লাহ আলী ও মাওলানা হুসাইনির বয়ান থেকে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলীর অবাক করা জবাব। মৌলভী সৈয়দ নাসিরুদ্দিন নামে হযরত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলীর একজন মুরিদ ছিল। একদিন তিনি হযরত শাহ সাহেবের দৃষ্টিশক্তি হারা অবস্থায় তাকে ধরে চাঁদচকের মধ্য দিয়ে কোথাও নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পথের পাশে কোথাও গোলমালের আওয়াজ শুনে মৌলভী সাহেবকে বললেন, দেখো তো ওই গণ্ডগোল কিসের? মৌলভী সাহেব খবর সংগ্রহ করে ফিরে এসে বললেন, না হুজুর, কিছুই না, লোক এমনি হই হুল্লা করতেছে। শাহ সাহেব বললেন, একেবারে অজ্ঞ হল্লার প্রকৃত কারণটুকু জেনে আসো, ইহা একেবারে বিনা কারণে হতে পারে না। মৌলভী সাহেব বললেন, আবার যাওয়ার দরকার নাই, আমি প্রকৃত বিষয় জেনে এসেছি, কিন্তু হুজুরের নিকট তা প্রকাশ করতে আমার লজ্জা হচ্ছে, কারণ এই যে ফকির বেশে এক ব্যক্তি সেখানে বসে নিজের পুরুষ অঙ্গকে দড়ি দ্বারা বেঁধে টেনে বলতেছে, ইহা আল্লাহ শব্দের আলিফ অক্ষর, নাউজুবিল্লাহ। ইহা শ্রবণ করে শাহ সাহেব রহমতুল্লাহ আলী বললেন, তুমি দৌড়ে যাও এবং পাপিষ্ঠদের কোমরে এমন জোরে এক লাথি মারো যে সে যেন উপর হয়ে পড়ে, অতঃপর তাকে বলো, বেটা আহাম্মক, পাগলের মতো কি বকছিস, এই সাধারণ জ্ঞানটুকুও তোর নাই যে আলিফ অক্ষরটির উপরে বা নিচে কোনো নোক্তা নাই, আর তোর ইহার নিচে দুইটা নোক্তা বা অণ্ডকোষ রয়েছে। শাহ সাহেব রহমতুল্লাহ আলীর নির্দেশ ক্রমে মৌলভী নাসিরুদ্দিন তথায় গিয়ে তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করলেন। ফকিরের এই দুর্দশা দেখে উপস্থিত জনতা তালি বাজিয়ে হো হো করে হাসতে লাগলো, আর ফকির ভিজা বিড়ালের মতো সেখান হতে পলায়ন করলো। তাজকেরাতুল আউলিয়া, পঞ্চম খণ্ড।
হজরত খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ও হজরত শায়খুল হিন্দের অবাক করা জবাব। ক, এক যুদ্ধের প্রাক্কালে এক রোমান কমান্ডার হজরত খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করল, আপনি আমাদের সাথে কেন এ যুদ্ধ করতে এসেছেন? তিনি দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, তোমাদের রক্ত পানের ইচ্ছা তাই। খ, হজরত শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলীকে এক ইংরেজ অফিসার প্রশ্ন করল, আপনার কোনো আকাঙ্ক্ষা আছে কি? তিনি নির্ভীক কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ, ব্রিটিশ বেনিয়াদের গোস্ত দিয়ে কাবাব খাওয়ার আকাঙ্ক্ষা আছে। আল্লামা বদিউজ্জামান সাইদ নুরসি রহমতুল্লাহি আলীর অবাক করা জবাব। তুরস্কের বিপ্লবী বীর সিংহ আল্লামা সাইদ নুরসি রহমতুল্লাহি আলী ছিলেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দায়িক, নির্ভীক কণ্ঠের অধিকারী একজন মুজাহিদ। তিনি ইসলাম বিদ্বেষী ও অত্যাচারী কামাল পাশার নিকট উপস্থিত হলেন। তখন পাশা তাকে বলল, তুমি এখানে কেন এসেছো? নুরসি, তোমাকে হেদায়াত করার জন্য এসেছি। তুমি সত্যের আনুগত্য করো এবং সৎ পথে চলো, না হলে তোমার রফাদফা করে দিব। রাগে পাশা গড়গড় করতে লাগলেন। নুরসির হাতে তলোয়ার দেখে বললেন, এই নিকৃষ্ট কাজে তলোয়ার দিয়ে আমাকে হত্যা করবে? নুরসি, তলোয়ারে তো কাটবে না, কাটবে আমার হাত। পাশা, এই উপদ্বীপে আমার অধীনে বহু সংখ্যক উলামা বসবাস করছে, তুমি যদি তোমার মতামতের সমর্থন তাদের কাছ থেকে আদায় করতে পারো তবে তোমার বক্তব্য আমি মেনে নিব, অন্যথায় তোমাকে ফোরাত নদীতে নিক্ষেপ করা হবে। নুরসি, নিজের কোনো বক্তব্যের প্রেক্ষিতে সব উলামায়েদের সমর্থন আদায় করা আমার দায়িত্ব নয়, আর তারা না মানলে আমাকে ফোরাত নদীতে নিক্ষেপ করা হবে এ শর্ত তোমার ঠিক নয়। হ্যাঁ, তবে আমি চাই যে যদি আলেমদের প্রশ্নাবলীর জবাব আমি দিতে পারি তবে তোমার বন্দুক আমার কাছে হস্তান্তর করবে, তারপর যদি তুমি আমার নসিহত গ্রহণ না করো তাহলে সে বন্দুক দিয়ে তোমার মাথার খুলি উড়িয়ে দিব। খ, প্রথম মহাযুদ্ধের সময় নুরসি রহমতুল্লাহি আলী স্বেচ্ছাসেবক হিসাবে যুদ্ধে যোগদান করেন এবং সেনাবাহিনীর উচ্চপদ লাভ করেন। দিনের বেলায় তিনি যুদ্ধ করতেন এবং রাত্রিকালে ক্যাম্পে কোরআনের ব্যাখ্যা শোনাতেন। এ যুদ্ধে তিনি রুশ সৈন্যদের হাতে গ্রেফতার হন এবং তাকে বন্দি শিবিরে আটক করা হয়। একদিন একজন রুশ কমান্ডার শিবিরে প্রবেশ করলে তাকে দেখে সব সৈন্যরা দাঁড়ায় যায়। সাইদ নুরসি রহমতুল্লাহি আলী সেদিকে ফিরেও তাকালেন না। কমান্ডার তাকে বললেন, সম্ভবত তুমি আমাকে চিনতে পারোনি। বদিউজ্জামান বললেন, আমি চিনেছি, তোমার নাম নিকোলাস। কমান্ডার বললেন, যদি তুমি জেনে শুনে এ কাজ করে থাকো তাহলে বলতে হয় তুমি রুশ ঐতিহ্যের প্রতি অমর্যাদা প্রদর্শন করেছ। বদিউজ্জামান নুরসি বললেন, কথা তা নয়, বরং আমি যে আল্লাহ রব্বুল আলামিনের উপর বিশ্বাসী তার সিদ্ধান্ত হলো যারা ইমানদার তারা অন্যদের চেয়ে শ্রেষ্ঠ, এ কারণেই আমি দাঁড়াতে সক্ষম হয়নি। এই বেয়াদবির অপরাধে বদিউজ্জামান নুরসিকে মিলিটারি কোর্ট থেকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। তাকে ফাঁসি কাষ্ঠে নিয়ে যাওয়ার সময় সেই কমান্ডার সামনে এগিয়ে বলল, আমি তোমার সেই ধর্মের প্রতি শ্রদ্ধাশীল যে ধর্ম তোমাকে এত আত্মমর্যাদা সম্পূর্ণ গুণের অধিকারী করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের অবাক করা জবাব সমূহ। ক, জির ইবনে হুবায়েস থেকে আসেম সূত্রে আবু উমর বর্ণনা করেন যে তিনি বলেছেন, দুজন লোক একত্রে খানা খেতে বসল, তাদের একজনের কাছে ছিল 5টি রুটি ও অপরজনের কাছে ছিল 3টি রুটি। যখন তারা খানা সামনে নিয়ে বসল তখন এক আগন্তুক এসে তাদের সালাম দিল। তারা তাকে বলল, এসো খানায় শরিক হও। সে বসে গেল এবং তাদের সাথে খানা খেলো। 8টি রুটি তারা সমান ভাগ করে খেলো। খানা শেষ করে লোকটি উঠল এবং তাদের দুইজনকে 8 দিরহাম দিয়ে বলল, তোমাদের সাথে যা খেলাম তার মূল্য প্রদান করলাম। অতঃপর তাদের দুইজনের ভিতর ঝগড়া সৃষ্টি হলো। 5 রুটিওয়ালা বলল, আমার 5 দিরহাম ও তোমার 3 দিরহাম। 3 রুটিওয়ালা বলল, দিরহামের সমান ভাগ না হলে আমি মানব না। অবশেষে তারা দুজন তার ফয়সালার জন্য আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইবনে
আবি তালিবের কাছে এলো এবং তার সামনে যার যার বক্তব্য পেশ করল। তখন আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিন রুটিওয়ালাকে বললেন, তোমার সাথী তোমাকে যা বলেছে তা মেনে নাও, কারণ তার রুটি তোমার রুটির চেয়ে বেশি। সে বলল, আল্লাহর কসম, সুস্পষ্ট দলিল ছাড়া আমি তার কথা মেনে নিব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, সুস্পষ্ট দলিল মোতাবেক তোমার পাওনা 1 দিরহাম ও তার পাওনা 7 দিরহাম। তা শুনে সে বলে উঠল, সুবহানাল্লাহ, আই আমিরুল মুমিনিন, সে আমাকে 3 দিরহাম দিতে চায়, তাতেই আমি রাজি নই। তারপর আপনিও তা মেনে নিতে বলায় আমি রাজি হইনি, অথচ এখন আপনি বলছেন সুস্পষ্ট দলিল মোতাবেক আমার পাওনা মাত্র 1 দিরহাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার সাথী তোমাকে আপোষে 3 দিরহাম দিতে চায়, তুমি বলছো আমি দলিল মোতাবেক ফয়সালা চাই, দলিল মোতাবেক ফয়সালা হলে তুমি 1 দিরহাম পাও। সে বলল, দলিল দিয়ে যদি আমাকে বুঝিয়ে দিতে পারেন যে আমি 1 দিরহাম পাব, তাহলে আমি তা মেনে নিব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, 8টি রুটি 3 ভাগ করে 24 ভাগে বিভক্ত হয়েছে, তোমরা 3 জনে সমান ভাগে খেয়েছো, কে কম বেশি খেয়েছো তা জানা যাচ্ছে না, তাই সবাই সমানভাবে খেয়েছো বলে ধরা হবে। সে বলল, হ্যাঁ তাই। তখন তিনি বললেন, সব রুটি মিলে টুকরো বা অংশ হয়েছে 24টি, তোমার 3 রুটি থেকে 9 টুকরো বেরিয়েছে এবং তার 5 রুটিতে 15 টুকরো হয়েছে, তুমি 8 টুকরো খাওয়ায়ে বাকি থাকে 1 টুকরো এবং সে 8 টুকরো খাওয়ায়ে তার বাকি থাকে 60 টুকরো, তাই সে লোকটি তোমার 1 টুকরো ও তার 60 টুকরো খেয়েছে, এ কারণেই তুমি পাও 1 দিরহাম এবং সে পায় 7 দিরহাম। লোকটি বলল, হে আমিরুল মুমিনিন, এখন আমি রাজি হলাম। ইজালাতুল খাফা শাহ অলি উল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহি আলী। খ হাসান মুতামির বর্ণনা করেন যে এক কুরাইশ মহিলার কাছে 2 জন লোক এসে তার কাছে 100 দিনার আমানত রাখল এবং বলল, আমরা 2 জন একত্রে না আসলে টাকা দিবেন না। 1 বছর পর তাদের একজন এসে বলল, আমার সাথী মারা গেছে, তাই উক্ত দিনার আমাকে দাও। উক্ত মহিলা তা দিতে অস্বীকার করল। সে লোক তখন তার ঘরের লোকদেরকে ডেকে এ কথা বলল। ঘরের সবাই মিলে তাকে চাপ দেওয়ায় সে দিনার দিয়ে দিল। তার 1 বছর পর অপর লোকটি এসে বলল, আমার গচ্ছিত দিনার দাও। মহিলা বলল, তোমার সাথী এসে বলল যে তুমি মারা গিয়েছো, তাই আমি তাকে দিনার দিয়ে দিয়েছি। তখন এ 2 জনের ঝগড়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে পেশ করা হলো। তিনি চাচ্ছিলেন উক্ত মহিলার বিরুদ্ধে রায় দিবেন। এক বর্ণনায় আছে যে হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আমার রায় হচ্ছে এই টাকার দায়িত্ব তো তোমার উপরেই বর্তায়। তা শুনে মহিলাটি বলল, আল্লাহর কসম, আপনি আমাদের ব্যাপারে ফয়সালা দিবেন না, আমাদের 2 জনকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে পাঠিয়ে দিন। তখন তিনি উভয়কেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে পাঠিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘটনা শুনেই বুঝে ফেললেন যে লোক দুটি একযোগে এ মহিলার সাথে প্রতারণা চালাচ্ছে। তাই তিনি লোকটিকে প্রশ্ন করলেন, তোমরা 2 জন কি এ মহিলাকে বলোনি যে আমাদের কাউকে অপরজন ছাড়া এ দিনার দিবে না? সে বলল, হ্যাঁ। তিনি তখন বললেন, তোমার দিনার আমার কাছে আছে, যাও তুমি তোমার অপর সাথীকে নিয়ে এসো, তাহলেই তা পাবে। ইজালাতুল খাফা আন খিলাফাতুল খোলাফা। হযরত শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহি আলী। গ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামানে পাঠাইলেন। সেখানে 4 ব্যক্তি একটি কূপে পড়ে মারা যায়, অথচ কূপটি খনন করা হয়েছিল বাঘ শিকারের জন্য। প্রথমে তো কূপে 1 জন পড়েছিল, সে অপরজনের হাত ধরে বাঁচতে চাইল। অপরজনও যখন পড়ে যাচ্ছিল তখন সে তৃতীয় জনের হাত ধরল, সেও যখন পড়ে যাচ্ছিল তখন সে চতুর্থ জনের হাত ধরল। এভাবে 4 জনই কূপে পড়ে গেল। ইত্ত বসরে বাঘ এসে তাদের 4 জনকেই হামলা করে আহত করল, যার ফলে তারা মারা গেল। তাদের ওয়ারিশরা তখন পরস্পর ঝগড়ায় লিপ্ত হলো, এমনকি তারা মারামারি কাটাকাটির দ্বার প্রান্তে পৌঁছালো।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাদের ঝগড়ায় সমাধান দিচ্ছি, যদি তাতে তোমরা রাজি হও তাহলে সেটাই তোমাদের ঝগড়ার চূড়ান্ত ফয়সালা, অন্যথায় আমি তোমাদেরকে লড়াই করতে নিষেধ করব। তোমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে ফয়সালা করে নাও। অতঃপর তিনি কূপ খননকারীদেরকে বললেন, তোমরা একটি পূর্ণ, একটি আধা, একটি এক তৃতীয়াংশ ও একটি এক চতুর্থাংশ দিয়াতের সম্পদ জমা করো। প্রথম ব্যক্তির জন্য এক চতুর্থাংশ দিয়াত, কারণ সে একার জন্য তিনটি লোক মেরেছে। দ্বিতীয় ব্যক্তির জন্য এক তৃতীয়াংশ দিয়াত, কারণ তার জন্য দুটি লোক মারা গেছে। তৃতীয় ব্যক্তির জন্য অর্ধেক দিয়াত, কারণ তার জন্য একজন লোক মারা গেছে। চতুর্থ ব্যক্তির জন্য পূর্ণ দিয়াত, কারণ তার জন্য অন্য কেহ মারা যায়নি। তারা এ ফয়সালায় রাজি হলো না, ফলে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলো। তিনি তখন মাকামে ইব্রাহিমের কাছে বসা ছিলেন। তারা তার কাছে তাদের ঘটনা সবিস্তারে বর্ণনা করল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাদের ফয়সালা প্রদান করব। এই বলে তিনি তার চাদর দিয়ে হাঁটু জড়িয়ে বসলেন। তখন তাদের একজন তাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের ফয়সালা শোনালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ফয়সালাই বহাল রেখে তা বাস্তবায়িত করলেন। ঘ, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, ইয়ামানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে তিনজন লোক আনা হলো। তারা এক দাসীর সাথে একই তুহুরে সহবাস করেছে। সেই দাসীর তারপর এক পুত্র জন্ম নিল, ফলে তিনজনই তার দাবিদার হলো। তা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদের একজনকে প্রশ্ন করল, তুমি কি এ ছেলে আনন্দের সাথে অন্য কাউকে দিতে পারো? সে বলল, না। এভাবে অন্য দুইজনকেও প্রশ্ন করলেন। তারা দুইজনও ছেলেটিকে অপরকে দিতে রাজি হলো না। তখন তিনি বললেন, তোমরা ছেলেটিকে নিয়ে পরস্পর ঝগড়ায় লিপ্ত রয়েছো, তাই এই ছেলের ফয়সালা হবে লটারির মাধ্যমে। যার নাম আসবে তাকে ছেলেটি দিব এবং অপর দুইজনকে তাদের দাবির বিনিময়ে দু তৃতীয়াংশ দিয়াত আদায় করে দিব। অতঃপর এ ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যাপারে আলী যা ফয়সালা করেছেন তাছাড়া অন্য কোনো ফয়সালা আমার নজরে আসছে না। রিয়াজে মুহাম্মদ ইবনে জুবায়ের থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, আমি দামেস্কের মসজিদে গেলাম, সেখানে দীর্ঘজীবী এক বৃদ্ধকে পেলাম। অতি বার্ধক্যের কারণে তিনি কুঁজো হয়ে গেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে শায়েখ, আপনি কোন জমানা দেখেছেন? তিনি বললেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের জমানা। আমি আবার প্রশ্ন করলাম, আপনি কোন জিহাদে অংশ নিয়েছেন? তিনি বললেন, ইয়ারমুকের যুদ্ধে। আমি প্রশ্ন করলাম, আপনি যদি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে কোনো কথা শুনে থাকেন তাহলে তা আমার কাছে বর্ণনা করুন। তিনি বললেন, আমি কজন তরুণের সাথে হজে যাওয়ার পথে এহরাম বাঁধা অবস্থায় উট পাখির ডিম পেয়ে তা খেয়ে ফেললাম। আমরা যখন হজ শেষ করলাম তখন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে এ কথা জানালাম। তিনি পিছন দিক ফিরে বললেন, আমার সাথে এসো। আমি তার সাথে এমন কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার কাছে পৌঁছে গেলাম। তিনি এক হুজরায় হাত মারার সাথে সাথে ভিতর থেকে এক মহিলা জবাব দিলেন। তিনি তাকে প্রশ্ন করলেন, এখানে কি আবুল হাসান বা আলী আছেন? মহিলাটি জানালেন, না। তখন তিনি একটি ছায়া ঘেরা ভূখণ্ডের দিকে এগুতে গিয়ে আমাকে বললেন, আমার পিছনে পিছনে এসো। সেখানে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের দেখা পেলাম। তিনি সেখানে মাটি সমান করছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে তিনি বললেন, মারহাবা আমিরুল মুমিনিন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এরা এহরামের অবস্থায় উট পাখির ডিম খেয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ জন্য তো আপনি আমাকে ডাকাইয়া দিতে পারতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার আশাটাই আমি ভালো মনে করেছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ডিমের সমপরিমাণ উটনিকে নবীন উট দ্বারা গাভীন করায়ে সেগুলোর যে বাচ্চা হবে তা কুরবানির উদ্দেশ্যে পাঠিয়ে দিবে। উমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, উটের তো গর্ভপাত ঘটে,
হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ডিমও তো নষ্ট হয়ে যায়। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ফিরে আসার সময় বলতে লাগলেন, আয় আল্লাহ, আবুল হাসান বা আলী আমার পাশে না থাকা অবস্থায় আমাকে কোনো জটিল মাসআলার শিকার বানিও না। ইজালাতুল খাফা আন খিলাফাতুল খোলাফা। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুয়ের অবাক করা জবাব। এক খ্রিস্টান বাদশাহর প্রতিনিধি বাদশাহর পক্ষ থেকে লিখিত আকারে কিছু প্রশ্নাবলী নিয়ে অবগত হওয়ার জন্য আমিরুল মোমিনীন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুয়ের নিকট উপস্থিত হল। প্রশ্নগুলো ছিল এই, যা আসমানি কিতাবের মাধ্যমে উত্তর প্রদানের শর্ত আরোপ করা হয়। প্রথম প্রশ্ন, একজন মার উদর থেকে দুটি সন্তান একই দিন একই সময় জন্ম নিয়েছিল, অতঃপর একই দিন তারা দুইজন মৃত্যুবরণ করল, অথচ এক ভাই অন্য ভাই থেকে 100 বৎসরের বড় ছিল, অর্থাৎ উভয়ের বয়স 100 বৎসর ব্যবধান, সে কে ছিল এবং এমনটা কেন হলো? দ্বিতীয় প্রশ্ন, এটা কোন জমিন যেখানে সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত শুধু একবার সূর্যের আলো পতিত হয়েছিল, এর পূর্বেও পতিত হয়নি এবং ভবিষ্যতেও পতিত হবে না? তৃতীয় প্রশ্ন, ওই কবর কোনটি যার অভ্যন্তরের ব্যক্তিটিও জীবিত এবং ওই কবরটিও জীবিত, আর কবর তার দাফনকৃত ব্যক্তিটিকে নিয়ে ভ্রমণ এবং চলাফেরা করেছিল, অতঃপর মৃত ব্যক্তিটি কবর হতে বের হয়ে এসে দুনিয়ায় বহুদিন অবস্থান করে পুনরায় মৃত্যুবরণ করল? চতুর্থ প্রশ্ন, ওই বন্দি ব্যক্তিটিকে যার জেলখানায় শ্বাস নেওয়ার অনুমতি ছিল না বা নাই, তারপরেও সে শ্বাস প্রশ্বাস ব্যতীত জীবিত থাকে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইহুদির এ চারটি প্রশ্ন শ্রবণ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আহ্বান করে বললেন, আব্দুল্লাহ, এই প্রশ্নগুলোর সঠিক উত্তর তুমি লিখে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তর প্রদানের জন্য কলম উঠালেন এবং লিখলেন। প্রথম প্রশ্নের উত্তর, ওই দুই ভাই যারা একই দিন জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেছে অথচ বয়স 100 বছরের ব্যবধান ছিল, তারা হলেন হজরত আজিজ এবং নবী হজরত জুবাইর আলাইহিসসালাম। তারা দুইজন মার উদর থেকে একই দিন একই সময় জন্ম নিয়েছিল এবং মৃত্যুবরণও করেছিল, কিন্তু আল্লাহ পাক হজরত উজাইর আলাইহিসসালামকে 100 বৎসর পর্যন্ত মৃত্যু দিয়ে তার কুদরাতের কারিশমা প্রদর্শন করেছিলেন। 100 বছর পর পুনরায় আল্লাহ তাআলা তাকে জীবিত করেন, যার আলোচনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানে করেছেন। সুতরাং তিনি 100 বছর পর জীবিত হয়ে ঘরে ফিরে আসেন এবং কিছুদিন দুনিয়ায় বসবাস করার পর আপন ভাই আজিজের সাথেই একই মুহূর্তে ইন্তেকাল করেন। তাই হজরত উজাইর আলাইহিসসালামের বয়স তার ভাই আজিজ থেকে 100 বছর কমে গিয়েছিল। দ্বিতীয় প্রশ্নের উত্তর, ওই জমিন যার উপর জীবনে মাত্র একবার সূর্যের আলো পতিত হয়েছিল, আর কোনো দিন তা পতিত হয়নি এবং কোনো দিন হবেও না, উহা নীল নদীর পানির নিচের মাটির অংশ, যেখানে ফেরাউন তার দলবল নিয়ে ডুবে গিয়েছিল, আর হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের বিরাট কাফেলা নিয়ে সেই পাতাল পথে সমুদ্র অতিক্রম করেছিলেন, হজরত মুসা আলাইহিসসালামের অলৌকিক ঘটনা বা মুজেজায়ের কারণে সমুদ্র শুকিয়ে গিয়েছিল, ওই জমিনের উপর জীবনে মাত্র একবার ওই সূর্যের আলো পতিত হয়েছিল, আর কখনো পতিত হবে না। তৃতীয় প্রশ্নের উত্তর, ওই কবর যার অভ্যন্তরের ব্যক্তি জীবিত এবং কবরও জীবিত, ওই কবরস্থ ব্যক্তিকে নিয়ে কবরটি ভ্রমণ ও ঘোরাফেরা করে, উহা হজরত ইউনুস আলাইহিসসালামকে উদরস্থ করা মাস, কবরটিও জীবিত মৃত ব্যক্তিও জীবিত, মাসটি তাকে নিয়ে দরিয়ার অভ্যন্তরে পানির নিচে বিচরণ করেছিল, অতঃপর তিনি মাসের পেট থেকে নিষ্কৃতি পেয়ে দীর্ঘদিন জীবিত ছিলেন, তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চতুর্থ প্রশ্নের উত্তর, ওই বন্দি ব্যক্তি জেলখানায় আবদ্ধ যিনি শ্বাস প্রশ্বাস নিতে পারেন না, তিনি হলেন মার উদরের আবদ্ধ সন্তান, তার শ্বাস প্রশ্বাসের আলোচনা আল্লাহ তাআলা করেননি, সে মার পেটে শ্বাস প্রশ্বাস ব্যতীতই জীবিত থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুয়ের পক্ষ থেকে এ চারটি প্রশ্নের উত্তর লিখে হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু ওই খ্রিস্টানের নিকট পাঠিয়ে দিলেন। এই অবাক করা জবাব শুনে ওই খ্রিস্টান বলে উঠল,
মুসলমানদের মধ্যে সম্ভবত এখনও কোনো নবী জীবিত আছেন? এ প্রশ্নগুলোর উত্তর কোনো নবী ব্যতীত কারো জন্য দেওয়া সম্ভব নয়। আহসানুল মাওয়ায়েজ 165 পৃষ্ঠা। হযরত মুহাম্মদ ইবনে আলী আল জাওয়াদ রহমতুল্লাহি আলীয়ের অবাক করা জবাব। খলিফা মামুন আব্বাসী তার আদরের কন্যা উম্মে ফজলের বিবাহ হযরত মুহাম্মদ ইবনে আলী আল জাওয়াদ রহমতুল্লাহি আলীয়ের সাথে দিতে চাইলেন। বনি আব্বাসের প্রায় সদস্যরাই তাকে এই কাজে নিষেধ করল। খলিফা মামুন বললেন যে অতি অল্প বয়সে এত অধিক জ্ঞানের অধিকারী আমি আর কাউকে দেখিনি এবং কারো ব্যাপারে শুনিনি। তোমাদের মধ্য থেকে কোনো বড় থেকে বড় আলেমও তার সাথে মুনাজারা করে তাকে পরাস্ত করতে পারবে না। তোমাদের যদি ওই ব্যাপারে বিশ্বাস না হয় তাহলে কাহাকেও ডেকে এনে পরীক্ষা করে দেখতে পারো। আমি মুহাম্মদ ইবনে আলী আল জাওয়াদকে ডেকে আনি। অবশেষে হযরত ইয়াহিয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলীকে ডেকে আনার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হলো। সে অত্যন্ত বড় ফকিহ আলেম। তার সাথে মুহাম্মদ ইবনে আলী আল জাওয়াদ রহমতুল্লাহ আলীয়ের মুনাজারার ফয়সালা হলো। দুদিক থেকেই ইমাম ইয়াহিয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলী ও মুহাম্মদ ইবনে আলী আল জাওয়াদ রহমতুল্লাহ আলী এক স্থানে একত্রিত হয়ে মুনাজারা আরম্ভ করল। সর্বাগ্রে বিখ্যাত ফকি হযরত ইয়াহিয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলী কতকগুলো সূত্র প্রশ্ন করল। প্রকাশ্য দরবারে হযরত মুহাম্মদ ইবনে আলী আল জাওয়াদ রহমতুল্লাহ আলীয়ের দাঁত ভাঙ্গা নিখুঁত জবাব দিলেন। তখন খলিফা মামুন বললেন, হে জাওয়াদ, তুমিও ইয়াহিয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলীকে কোনো প্রশ্ন করতে পারো। তখন হযরত মুহাম্মদ ইবনে আলী আল জাওয়াদ রহমতুল্লাহ আলী হযরত ইয়াহিয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলীকে এক ফিকহি সওয়াল করলেন, তা হলো এই, আপনি ওই পুরুষের ব্যাপারে কি বলেন যে সকালবেলা কোনো মহিলাকে কুদৃষ্টিতে দেখা তার জন্য হারাম ছিল, যখন দিনের কিছু অংশ অতিবাহিত হলো তখন ওই মহিলাকে দেখা তার জন্য সর্বোত্তভাবে জায়েজ হয়ে গেল, যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল তখন তাকে দেখা ওই পুরুষের জন্য পুনরায় হারাম হয়ে গেল, কিন্তু যখন আসরের নামাজের সময় আসলো তখন ওই মহিলাকে দেখা তার জন্য হালাল হয়ে গেল, অতঃপর যখন সূর্য পশ্চিম আকাশে ডুবে গেল তখন তাকে দেখা ওই পুরুষের জন্য পুনরায় হারাম হয়ে গেল, অবশেষে যখন এশার সময় হলো তখন ওই মহিলাকে দেখা তার জন্য হালাল হয়ে গেল, পুনরায় অর্ধরাত্রে ওই মহিলাকে তার জন্য হারাম হয়ে গেল, পরিশেষে ওই মহিলা সকালবেলা তার জন্য হালাল হয়ে গেল। এখন বলুন, এ হারাম ও হালাল কেন এবং কিভাবে হলো? হযরত ইয়াহিয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলী গভীর জ্ঞানের অধিকারী হওয়ার পরেও এই প্রশ্নের উত্তর প্রদানে অক্ষম হয়ে পড়লেন। তিনি অক্ষমতা প্রকাশ করলে হযরত মুহাম্মদ ইবনে আলী আল জাওয়াদ রহমতুল্লাহ আলী নিজেই উত্তর দিতে লাগলেন। এ মহিলা প্রকৃতপক্ষে কোনো ব্যক্তির খরিদকৃত বাদী ছিল। তাকে বেগানা এক পুরুষ কুদৃষ্টিতে দেখল যা তার জন্য হারাম ছিল। কিছুদিন পর ওই বেগানা পুরুষ ওই বাদীকে অর্থের বিনিময়ে খরিদ করে নিল, ফলে এখন ওই মহিলাকে দর্শন করা তার জন্য হালাল হয়ে গেল। জোহরের সময় সে এই বাদীকে আজাদ করে দিল, তাই এখন সে গায়রে মাহরাম হওয়ায় তাকে দেখা তার জন্য হারাম হয়ে গেল। আসরের সময় সে ওই মহিলাকে বিয়ে করে নিল, তাই তাকে দেখা তার জন্য হালাল হয়ে গেল। মাগরিবের সময় ওই বিবাহিত বাদীকে জিহার করল, অর্থাৎ মায়ের মতো বলল, তাই তাকে দেখা তার জন্য হারাম হয়ে গেল। এশার সময় তার জেহারের কাফফারা গোলাম আজাদের মাধ্যমে আদায় করে নিল, তাই তাকে দেখা তার জন্য হালাল হয়ে গেল। যখন অর্ধরাত্র হলো তখন সে ওই মহিলাকে তালাক দিয়ে দিল, তাই সে এখন তার জন্য হারাম হয়ে গেল। সকালবেলা তাকে রুজু করে নিল, তাই এখন সে তার জন্য হালাল হয়ে গেল। সমস্ত লোক তার এই ইলমি কামালত দর্শন করে অবাক হয়ে বিস্ময়কর ভাব প্রকাশ করল। খলিফা মামুন তার সভাসদগণকে উদ্দেশ্য করে বলল, এখন আমি আমার আদরের কন্যা উম্মে ফজলকে তার সাথে বিয়ে দিতে পারি কিনা? সবাই তখন বলল, হ্যাঁ অবশ্যই। সুতরাং হযরত মুহাম্মদ ইবনে আলী আল জাওয়াদ রহমতুল্লাহ আলীয়ের সাথে উম্মে ফজল বিনতে খলিফা মামুনের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলীর অবাক করা জবাব। এক ব্যক্তির বউ রাগ করে স্বামীর সাথে কথা বলে না। স্বামী অনেক চেষ্টা করেও বউকে কথা বলাতে পারল না। অবশেষে এক রাত্রিতে বিরক্ত হয়ে বউকে বলল, আজ ফজরের আজান হওয়ার আগে যদি তুমি কথা না বলো তবে তোমার উপর 3 তালাক। কিন্তু তবুও বউ কথা বলল না, কারণ বউটি খুব সুন্দর ছিল। এই স্বামীর ভাত না খাওয়াই তার ইচ্ছা ছিল, তালাক হয়ে যাওয়াটাই সে কামনা করছিল। সুতরাং কথা না বলে কোনো প্রকারে ফজরের আজান পর্যন্ত কাটিয়ে দিতে পারলেই স্বামীর সেই কথা তালাক হিসাবে গণ্য হয়ে যাবে। স্বামীর বন্ধন থেকে মুক্তির একটি সুযোগ সৃষ্টি হবে, তাই সে মুখ আরও শক্তভাবে বন্ধ করল, ফলে স্বামী আরও বিপদে পড়ে গেল। এতদিন কথা বলিনি সেই ভালো ছিল, কিন্তু এখন দেখি এই কথা দ্বারা একেবারে তালাক হয়ে যাবে। হাই, ফজর হতে তো আর বেশি দেরি নাই। হাই, আমি এমন কথা কেন বললাম? লোকটি তখন বড়ই বিব্রত হয়ে মাসআলার খোঁজে বের হয়ে পড়ল। কেমন করে তালাক থেকে বউকে বাঁচানো যায়? অনেক আলেম উলামার কাছে ছোটাছুটি করল, কিন্তু তার পক্ষে কোনো ফতোয়া পাওয়া গেল না। সবাই বলল, এই বউকে তালাক থেকে আর বাঁচানো যাবে না। যদি এভাবে কথা বন্ধ রাখে তবে ফজরের আজান হওয়ার সাথে সাথেই বউ তালাক হয়ে যাবে। অবশেষে লোকটি হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলিয়ের খেদমতে হাজির হয়ে তার দুঃখের কথা বলল, হুজুর, এই বউ তালাক হয়ে গেলে আমি বাঁচব না, আমাকে রক্ষা করুন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলী বললেন, তোমার বউ তালাক হবে না, তুমি বাড়ি যাও, বউ তোমারই থাকবে। এই ফতোয়া বা জবাব শ্রবণ করে আলেম উলামাগণ অবাক হয়ে বলাবলি করতে লাগলেন যে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহিকে আমরা এত শ্রদ্ধা করি, অথচ তিনি একজন সাধারণ ব্যক্তির দুঃখ দেখে স্থির থাকতে পারলেন না, শরীয়তের মাসওয়ালাকে হেরফের করে ফতোয়া দিবেন। কিন্তু ব্যাপারটি ঘটল অন্যভাবে, বিশেষভাবে ইমামের পক্ষেই শুধু এরূপ জটিলতাকেও সহজ করা সম্ভব ছিল। লোকটির বাড়ির কাছে একটি মসজিদ ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলী ফজর হওয়ার আগেই সেই মসজিদে গিয়ে উচ্চস্বরে আজান দিতে লাগলেন। বউটি আজান শোনা মাত্রই আনন্দে তার স্বামীকে ডেকে বলতে লাগলো, আমার তালাক হয়ে গেছে, আমার বিদায়ের ব্যবস্থা করুন। লোকটি বলল, কেমন করে তোমার তালাক হলো? বউ বলল, ওই দেখুন মসজিদে আজান হচ্ছে, আমি ফজরের পূর্ব পর্যন্ত কথা বন্ধ রেখেছিলাম, তাই সে কথা অনুযায়ী তালাক হয়ে গেছে। লোকটি আবার চিন্তায় পড়ে গেল। ইমাম সাহেবের কণ্ঠে আজানের আওয়াজ শুনে মসজিদের দিকে ছুটে গেল, বলল, হুজুর, আপনি বললেন বউ তালাক হবে না, কিন্তু বউ তো তালাক হয়ে গেছে, এখন আমি কি করি? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলী জিজ্ঞেস করলেন, কেমন করে তালাক হলো? লোকটি বললেন, এই যে ফজরের আজান হয়ে গেল, এর আগ পর্যন্ত সে কথা বন্ধ রেখেছিল। ইমাম আজম রহমতুল্লাহি আলী বললেন, এই আজানের পর কথা বলেছে কি? লোকটি বলল, জি হ্যাঁ, আজানের পর কথা বলেছে। ইমাম আজম রহমতুল্লাহি আলী বললেন, তবে ঠিক আছে, তোমার বউ তালাক হয়নি, ফজরের আজানের এখনও দেরি আছে, তার আগেই তোমার বউ কথা বলে ফেলেছে। যে আজান শুনে কথা বলেছে সেটা ছিল তাহাজ্জুদের আজান। লোকটি আনন্দিত হয়ে দৌড়ে বাড়িতে গিয়ে বউকে জড়িয়ে ধরে বলল, তুমি তাহাজ্জুদের আজান শুনে কথা বলে ফেলেছো, এখনো ফজরের আজান হয়নি। সব কিছু শুনে বউটি হতভম্ব আর আলেমগণ হতভাগ। তথ্যসূত্র মালফুজাতে থানবী রহমতুল্লাহি আলী। হযরত বায়াজিদ বুস্তামী রহমতুল্লাহি আলীয়ের অবাক করা জবাব। একবার ইহুদিদের বড় এক সমাবেশ চলছিল। ইহুদিদের বড় একজন আলেম বয়ান করছিল। তখন হযরত বায়াজিদ বুস্তামী রহমতুল্লাহি আলী ছদ্মবেশে তাদের সমাবেশে ঢুকে পড়লেন। সাথে সাথে ইহুদি আলেমের জবান বন্ধ হয়ে গেল। লোকেরা আশ্চর্য হয়ে বক্তৃতা বন্ধ করার কারণ জিজ্ঞেস করল। আলেম জবাবে বলল, মনে হয় এই সমাবেশে কোনো মহামদ্দি প্রবেশ করেছে, যার দরুন আমার জবান বন্ধ হয়ে গেছে। লোকেরা তাকে তালাশ করে হত্যা করার অনুমতি চাইলে সে বলল, আগে তাকে খুঁজে আমার সামনে আনা হোক, আমি তাকে প্রশ্ন করে তারপর সিদ্ধান্ত নিব।
তারপর ইহুদি আলেম ঘোষণা করল যে মজলিসে কোনো মুহাম্মদি থাকলে দয়া করে সামনে আসুন। সাথে সাথে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলী উঠে দাঁড়ালেন এবং ইহুদি আলেমের সামনে গেলেন। ইহুদি আলেম বললেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি জবাব দিবেন কি? ইহুদি আলেমের কথা শুনে তার জবাবে হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলী মুচকি হেসে বললেন, ইনশাআল্লাহ, আমি জবাব দিতে প্রস্তুত। তারপর শুরু হলো উভয়ের মাঝে প্রশ্ন উত্তরের পর্ব। প্রশ্ন, বলুন ইহা কোন বস্তু যার সংখ্যা এক কিন্তু তার কোনো বিকল্প নাই? উত্তর, বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলী বললেন, আল্লাহ এক, তার কোনো বিকল্প নাই। উল হু আল্লাহু আহাদ, অর্থ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, সূরা ইখলাস আয়াত এক। প্রশ্ন, বলুন এমন দুই সংখ্যা কি যার বিকল্প তিন নাই? উত্তর, রাত এবং দিন, যার কোনো বিকল্প তিন নাই। যেমন আল্লাহ পাক বলেন, রাত্রিকে করিয়াছি আবরণ এবং দিনকে করিয়াছি জীবিকা আহরণের সময়, সূরা নাবা আয়াত ১০ এবং ১১। প্রশ্ন, বলুন তিন সংখ্যা কি যার বিকল্প চার নাই? উত্তর, আরশ, লৌহ, কুরসি, এই তিন যার বিকল্প চার নাই। প্রশ্ন, বলুন চার সংখ্যা যার বিকল্প পাঁচ নাই? উত্তর, তাওরাত, জাবুর, ইঞ্জিল ও কুরআন, চারটি বড় আসমানি কিতাব যার বিকল্প পাঁচ নাই। প্রশ্ন, বলুন এমন পাঁচ সংখ্যা যার বিকল্প ছয় নাই? উত্তর, পাঁচ ওয়াক্ত নামাজ যার বিকল্প ছয় নাই। প্রশ্ন, বলুন ছয় সংখ্যা যার বিকল্প সাত নাই? উত্তর, আল্লাহ রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন যার বিকল্প সাত নাই। প্রশ্ন, বলুন এমন সাত সংখ্যা যার বিকল্প আট নাই? উত্তর, সাত আসমান ও সাত জমিন যার বিকল্প আট নাই। প্রশ্ন, বলুন আট সংখ্যা যার বিকল্প নয় নাই? উত্তর, আল্লাহর আরশকে আট ফেরেস্তা বহন করেছেন যার বিকল্প নাই। আল্লাহ পাক বলেন, এবং ফেরেস্তাগণ আকাশের প্রান্ত দেশে থাকবে এবং আটজন ফেরেস্তা আপনার পালনকর্তার আরশকে তাদের ঊর্ধ্বে বহন করবে, সূরা হাক্কা আয়াত ১৭। প্রশ্ন, বলুন নয় সংখ্যা যার বিকল্প দশ নাই? উত্তর, হযরত সালেহ আলী সাল্লামের নয়টি সন্ত্রাসী গোত্র যার কোনো বিকল্প নাই। প্রশ্ন, বলুন দশ সংখ্যা যার কোনো বিকল্প নাই? উত্তর, যদি হজের মধ্যে কারো ত্রুটি দেখা দেয় তাহলে হজের ময়দানে সাতটি এবং বাড়িতে ফিরে তিনটি রোজা রাখতে হয়, এই দশটি রোজা যার বিকল্প নাই। প্রশ্ন, বলুন এগারো সংখ্যা যার কোনো বিকল্প নাই? উত্তর, ইউসুফ আলহিসাল্লামের এগারো ভাই ছিলেন যার বিকল্প নাই। প্রশ্ন, বলুন বারো সংখ্যা যার কোনো বিকল্প নাই? উত্তর, আল্লাহ তাআলা বারো মাস সৃষ্টি করেছেন যার বিকল্প নাই। প্রশ্ন, বলুন তেরো সংখ্যা যার কোনো বিকল্প নাই? উত্তর, হযরত ইউসুফ আলহিসাল্লাম স্বপ্নে দেখেন এগারো তারকা এবং চন্দ্র সূর্য মোট ১৩টি বস্তু তাকে সিজদা করছে, এই ১৩ যার কোনো বিকল্প নাই। প্রশ্ন, বলুন ওই ১৪ জিনিস কি যাদেরকে আল্লাহ তাআলা বশ্যতা স্বীকার করার জন্য বলেছেন এবং তারা সাথে সাথে বশ্যতা স্বীকার করে নিয়েছেন? উত্তর, সাত আসমান ও সাত জমিন। প্রশ্ন, উত্তম মাস কি? উত্তর, রমজান মাস। প্রশ্ন, উত্তম দিন কি? উত্তর, জুম্মার দিন। প্রশ্ন, উত্তম রাত্র কি? উত্তর, শবে কদর। প্রশ্ন, উত্তম বাহন কি? উত্তর, ঘোড়া। প্রশ্ন, ওই প্রাণহীন জিনিস কি যে বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করেছে? উত্তর, হযরত নূহ আলাইহিসাল্লামের জাহাজ যা মহাপ্রলয়ের সময় ভাসতে ভাসতে বাইতুল্লাহর সামনে চলে আসে এবং বাইতুল্লাহর তাওয়াফ করে। প্রশ্ন, ওই জিনিস কি যা আল্লাহ সৃষ্টি করেছেন আবার নিজেই সেই সম্পর্কে প্রশ্ন করেছেন? উত্তর, হযরত মুসা আলাইহিসাল্লামের লাঠি, যেমন আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, হে মুসা, তোমার ডান হাতে কি? উত্তরে হযরত মুসা আলাইহিসাল্লাম বলেছেন, উহা আমার লাঠি, সূরা তুহা আয়াত ১৭ এবং ১৮। প্রশ্ন, কোন জিনিসকে আল্লাহ তাআলা পয়দা করেছেন এবং তার আজমতের কথা স্বীকার করেছেন? উত্তর,
আল্লাহ তাআলা মহিলাদেরকে মকরবাজ বানাইয়াছেন, অতঃপর তাদের মকরবাজের ভয়াবহতা স্বীকার করেছেন। যেমন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্না কাইদা কুন্না আযীমুন, অর্থ তোমাদের চক্রান্ত বড়ই ভয়াবহ। সূরা ইউসুফ আয়াত 28। প্রশ্ন, ওই জাতি কারা যারা একটি বিষয়ে সত্য কথা বলার পরও জাহান্নামে যাবে? উত্তর, ইহুদি ও নাসারা। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইহুদিরা বলে নাসারারা কোনো ভিত্তির উপরে নাই, আবার নাসারারাও বলে ইহুদিরা কোনো ভিত্তির উপরে নাই। সূরা বাকারা আয়াত 113। উভয়ের কথা সত্য হওয়ার পরেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার কারণে তারা জাহান্নামে যাবে। প্রশ্ন, ওই জাতি কারা যারা মিথ্যা কথা বলার পরেও জান্নাতে যাবে? উত্তর, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের 10 ভাই, যারা তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ছোট ভাই ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে মিথ্যা কথা বলেছিল, তারপরও ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। প্রশ্ন, ওই জিনিস কি যা আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন এবং নিজেই তা ক্রয় করে নিয়েছেন? উত্তর, মুমিনের জান এবং মাল, যা আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন এবং নিজেই ক্রয় করে নিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট হতে তাদের জীবন ও সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। সূরা তৌবা আয়াত 111। প্রশ্ন, ওই কবর কোনটি যা তার মুর্দাকে নিয়ে বিচরণ করেছে? উত্তর, ইউনুস আলাইহি ওয়াসাল্লামের মাছ। যখন ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে 40 দিন ছিলেন, তখন মাছ ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে পেটে নিয়ে সমুদ্রে বিচরণ করেছিল এবং ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে থেকে সমস্ত দৃশ্য দেখেছিলেন। প্রশ্ন, ওই প্রাণহীন জিনিস কি যা নিঃশ্বাস গ্রহণ করে? উত্তর, সকাল। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াসসুবহি ইযা তানাফফাসা, অর্থ সকালের কসম যখন তা শ্বাস গ্রহণ করে। সূরা তাকভির আয়াত 18। ইহুদি আলেম এভাবে আরও অনেক প্রশ্ন করতে থাকে এবং বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি আলী তার উত্তর দিতে থাকেন। ইহুদির প্রশ্ন পর্ব শেষ হলে বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি আলী জিজ্ঞেস করলেন, আপনি তো আমাকে অনেক প্রশ্ন করলেন এবং আমি তার উত্তর প্রদান করেছি, এবার আমি আপনাকে মাত্র একটি প্রশ্ন করব, আপনি তার উত্তর দিবেন কি? ইহুদি বলল, হ্যাঁ প্রশ্ন করুন। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি আলী প্রশ্ন করলেন, আচ্ছা বলুন তো, জান্নাতের চাবি কি? প্রশ্ন শুনে ইহুদি আলেম মাথা নত করে ফেললেন এবং বিচলিতভাবে মনে মনে কি যেন খুঁজতে লাগলেন। উপস্থিত জনতা বলে উঠল, হযরত, আপনি এতক্ষণ অনেক প্রশ্ন করেছেন, তিনি জবাবও দিয়েছেন, কিন্তু তিনি আপনাকে একটিমাত্র প্রশ্ন করেছেন, আপনি এর জবাব দিন। ইহুদি আলেম মাথা তুলে জনতাকে উদ্দেশ্য করে বলল, আমি যা উত্তর দিব তোমরা কি তা মেনে নিবে? জনতা সকলে বলে উঠল, আপনি যা বলবেন আমরা তা মেনে নিব। ইহুদি আলেম এবার বলল, তাহলে শুনে নাও, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা জান্নাতের চাবি। এরপর ইহুদি আলেম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং উপস্থিত জনতাও মুসলমান হয়ে গেল। এই 26টি প্রশ্নের জবাব দিয়েছিলেন হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি আলী। মাওলানা তারিক জামিলের যুগান্তকারী দ্বীনি বয়ানের 101 পৃষ্ঠা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।